সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই। এই হেন ঘটনা জাতির জন্য অন্ধকার সময় জানিয়ে এক বিবৃতিও দেন ট্রাম্প। বলেন, 2024 সালের প্রেসিডেন্টের দৌড় থেকে তাকে সরাতে চান বিরোধীরা। চঞ্জনী চন্দ্রের ডেস্ক রিপোর্ট। গোপন নথিপত্রের সন্ধানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। গোয়েন্দারা পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল মার আ লাগো রিসোর্টে হানা দেন। হঠাৎ বাড়িতে তল্লাশির ঘটনায় তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এক বিবৃতিতে বলেন, তল্লাশির সময় তার বাড়িতে একটি সিন্ধুকও ভেঙেছে গোয়েন্দারা। নিজেই তদন্তকারীদের সব ধরনের সহায়তা প্রস্তুত ছিলেন বলে জানিয়ে বাড়িতে ঢোকার দরকার ছিল না। অভিযোগ করেন, 2024 সালের নির্বাচনের দৌড় থেকে তাকে সরিয়ে দিতে এই ষড়যন্ত্র মামলা। অবশ্য এফবিআই জানায়, অভিযানের বেশ কয়েকটি বাক্স উদ্ধার হয়েছে, তবে দরজায় কোনো লাথি দেওয়া হয়নি। গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ের তল্লাশির অনুরোধ জানায় দেশটির ন্যাশনাল আর্কাইভের পক্ষ থেকে। এই কারণে এফবিআই এর এমন পদক্ষেপ হতে পারে বলে মনে করছে মার্কিন গণমাধ্যম। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।